আমি এখানে সর্বপ্রথম এখানে নাটক থেকে আসার পরে আমি পেয়ারা কিনতাম আগে, তখন ড্রাগন ছিল না। পর্যায়ক্রমে নতুনভাবে দু এক বছর আগে টুকটাক বাগান ছিল এলাকায়, এই দুই চার পাঁচজন ছিল গ্রামে। এখন বর্তমান এই এলাকাতে এত পরিমাণ ড্রাগন হয়েছে যে গোটা বাংলাদেশ এই জায়গাতে ড্রাগন সাপ্লাই হয়। আর আমরা নাটক থেকে এখানে আইসি এই কারণে মালকিনি এই জায়গায় হচ্ছে সর্বপ্রথম হক ফল ভাণ্ডার এখানে আড়ত তৈরি করেছে। আর এখানে আড়ত ছিল একটা একটা দুইটা তিনটা ছিল, এই দেখার দেখি দেখি পরে মিনিমাম একশোটা আড়ত হয়েছে এলাকায়। মানে এ হওয়ার কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে 64টা জেলা আছে, এখানে সব এলাকায় থেকে এখানে ব্যাপারী আসে মাল কেনার জন্য, তো এক আড়ত কিন্তু সাপ্লাই করা সম্ভব না তাদের এত। মাল কারণ অনেক ডিস্ট্রিক্ট থেকে এখানে মাল আসে না, আর বড় ব্যাপার হচ্ছে এখানে মালটা ন্যায্য। মানে এখানে কৃষক আসলে একটা মাল থুইছে, দশটা ব্যাপারী দশ জায়গার ব্যাপারী আছে, তারা দেখে শুনে দাম করছে, কৃষক বুঝতে পারতেছে আমি ন্যায্য পাচ্ছি কি না। আর ব্যাপারও মনে করেন এই জায়গায় দেখা যাচ্ছে আমরা আগে মাল কিনতাম গ্রামে, যায় দেখা আছে 20 টাকার মাল, অন্যজনরা দেখা আছে কমিশন খায় তারও 20 টাকা। তাহলে আমাদের ব্যবসা তো যখন 20 টাকা চলে লস চলে যেত না, মানে দালাল তৃতীয়পক্ষে চলে যেত আগে, আর এখন তো কোনো দালাল নাই, তৃতীয়পক্ষ নাই, কৃষকেরও লস নাই। কৃষক যদি আগে মাল বেচতে 120 দেখা আছে যে মাধ্যম তাইলে তো 130, তাহলে কৃষক 10 টাকা লস ছিল, কৃষকের লস ছিল না ওই সময়। আর বর্তমান তো এটা তো নাই, এই সিস্টেম তো নাই, তার ন্যায্য মাল সে আবার তৈরি করেছে, আরও তো লিয়ে আসতেছে 10টা ব্যাপারে দেখছে এখানে ওপেন, কোনো যে কেউ লুকোচুরি করে দাম সিস্টেমে বিক্রি তা না, এ সিস্টেম নাই এখানে। দশজন যা দাম করছে একজনের দাম পোষালে তাকে দিয়ে দিচ্ছে, তার মানে কি এখানে কৃষক 100% এখানে ন্যায্য মূল্য নিয়ে তারা বাইরে যেতে পারতেছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই জায়গাতে যে এটা একটা প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল, বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল। আর এই জায়গায় আপনি এবারও যদি হিসাব করেন বাংলাদেশের মধ্যে এই 6 মাসে মিনিমাম এখান থেকে 20 কোটি টাকা লেনদেন, তো অনেক বড় ব্যাপার না। আর এখানে আর একটা জিনিস ব্যাপার, এলাকার সালপান ছিল আগে বেকার, আমি যখন দেখতাম এখন দেখা যাচ্ছে সকালবেলা প্যান্ট শার্ট পরে আসতেছে, দিন 1000 টাকা ইনকাম করে নিয়ে আসছে, এটা অনেক ডেভেলপ না এই এটা। আর এটা এমন একটা পর্যায়ে যাবে যে বাংলাদেশে সর্বপ্রথম ড্রাগন এই গরিনাথপুর বাজার আর উত্তর রয়েছে, যা বাংলাদেশে কোনো জায়গা নেই। আর আগে ড্রাগন খাইতো খালি কারণ বাজার চিনতো। আর কারণ বাজার এখন কী ড্রাগন তার শ্রেণী বেশি বিক্রি হচ্ছে এই জায়গায়, তাহলে অর্থনৈতিক এই এলাকার মানুষ অনেক আগে গেলেন। আমার দেশের বাড়ি নাটোর, আমি আজকে মাল কিনছি মনে করেন 100 ক্যারেট, তো 100 ক্যারেট মালটা আমি এখানে করাবো। মানে এই যে পর্যায়ক্রম, মানে একটা মানুষের উপর ডিপেন্ড করে কটা মানুষের রিজিক যাচ্ছে, মানে কর্মসংস্থান বাড়িছে। আমি মনে করেন এখানে এই ছেলেপেলে আছে, এরা বিকাশ ছিল, এরা একটা ক্যারেট করলে 30 টাকা, তার মানে কি একজন মানুষ 20 টাকা ক্যারেট করলে 600 টাকা, তার মানে কর্মসংস্থান বাড়ি গেল না এটার কারণে, এটা তো আগে ছিল না। আর বেকার থাকলে তো মানুষ অনেক ইয়া থাকে, অনেক খারাপ হয়ে যায় নিশাগ্রস্ত বাংলাদেশটা, এখন অনেক এদিক দিয়ে অনেক ইয়া। বাংলাদেশের রাজধানী ঢাকা, গৌরীনাথপুর ড্রাগনের রাজধানী, যার কারণে এখানে ড্রাগন পাওয়া যায়। আমি হচ্ছে যে ঢাকা, ফেনী, চট্টগ্রাম, চৌমুহনী, নিমসা সব জায়গায় মাল দেই, যার কারণে এখানে আসলে আমি মালটা পাই। বাংলাদেশে একটাই আছে নতুন তৈরি হয়েছে 4-5 মাইল ধরে, খুব ফাইন হাট, এখানে ভালো মাল টাল পাওয়া যায়, বিভিন্ন জায়গার ব্যাপারই এসে আমরা মানে কিনে ভালো সস্তায় পাচ্ছি, তার মানে কারণ ভালো এখানে আল্লাহ দিলি সমস্যা নেই। এলাকায় ড্রাগন আবাদও বেশি, জানি ভাই এত ড্রাগন নেই, সবচেয়ে গরিনাথপুর বাজারেই বেশি ড্রাগন বাংলাদেশের ভিতরে।
আমি ঢাকাতে পাঠাতাম, এখন আমি যে এখানে বিক্রি করছি এই জায়গাতে। এখানে কেন বেচতে আসেন? এখানে আমার বাড়ির কাছে আমি বিক্রি করছি, কোনো টেনশন নাই। ঢাকা পাঠাতে গেলে টাকা প্লাস দেখছে মাল, অত দেখা যাচ্ছে আমার সাথে তো মিথ্যা কথা বলতে পারে। এখানে আসবো, আমার নিচ্ছ কি দেখবো, মাল সঠিকভাবে ওজন করছি, টাকা নিয়ে যাচ্ছি, একটা ভালো আমার প্লাস পয়েন্ট আমার জন্য। এলাকার মানুষ এখানে এসে মাল বিক্রয় করে যাচ্ছে, তাদের চোখের সামনে টাকা নিয়ে চলে যাচ্ছে, অনেক ভালো একটা উদ্যোগ।